দাদু আপনি কেমন আছেন? আপনার পরিচয় বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আমি কোচবা থেকে এসেছি। আমার নাম প্রফুল্লচন্দ্র সরকার। আমার পিতার নাম পিতামৃত নিবারণ চন্দ্র সরকার। আমার মাতার নাম নিদ্রা দেবী সরকার। আমার গ্রাম নাংলা, পোস্ট অফিস তুলপাই ফতপুর, উপজেলা কোচবা, জেলা চাঁদপুর। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 12 বছর। নমস্কার। মুক্তিযুদ্ধের সময় আপনি এবং আপনার পরিবার কোথায় গিয়ে অবস্থান নিয়েছিলেন? নমস্কার। মুক্তিযুদ্ধের সময় আমি আমার পরিবার আমার নিজ গ্রাম কোচো উপজেলার নাংলা গ্রামে অবস্থান করছিলাম। আসসালামু আলাইকুম দাদা। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনার অভিজ্ঞতা সমূহ আমাদেরকে বলুন। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 12। তখন আমি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রণাঙ্গনে দেখেছি। তারা অধিকাংশ সময় যখন গেরিলা যুদ্ধ করত তখন তারা হাফ প্যান্ট এবং সাদা গেঞ্জি গায়ে তাদেরকে আমি যুদ্ধ করতে দেখেছি। এবং মাঝে মাঝে তারা রাত্রেও মানে পাঞ্জাবিদেরকে আক্রমণ করত বিভিন্ন জায়গায়। আমরা তাদের আওয়াজ শুনেছি, রাত্রে হয়তো আমরা যাইনি, তাদের আওয়াজ শুনেছি। বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্প ছিল। আমাদের পাশে গ্রামে ফতেপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, তাদের বাংকার ছিল, এই সমস্ত আমরা দেখেছি। এবং তারা দল বেঁধে রাত্রে বিভিন্ন জায়গায় অপারেশন করার জন্য কয়েকজন মিলে তারা রাত্রে বেরিয়ে যেত যুদ্ধ করে, বা পাঞ্জাবি রাজাকারদের দুই একজন করে ধরে নিয়ে আসতো। সেই অভিজ্ঞতা আমি দেখেছি। আপনার এলাকায় বা গ্রামে কোনো বদ্ধভূমি আছে কিনা, থাকলে এর বিবরণ দিন। আমার এলাকায় কোনো বদ্ধভূমি নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা দাদু, 1971 সালে আপনার এলাকা বা গ্রামে মানবতা বিরোধী কোনো গণহত্যা সংঘটিত হয়েছে কি, সে ব্যাপারে আমাদের একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার এলাকায় 1971 সালে শ্রাবণের শেষ প্রান্তে বিকাল 3টার দিকে রঘুনাথপুর বাজারে মানে রাজাকার এবং পাকিস্তানি বাহিনী বিকাল 3টার দিনে অতর্কিতে পুরো বাজারকে ঘিরে ফেলে প্রথমে বগিমা বাড়িতে একজন মুক্তিযোদ্ধা একটা স্ট্যাম্প গান নিয়ে তাদের দেখে গুলি চালাচ্ছিল। প্রথমে তাকে তার কপালে গুলি দিয়ে তাকে হত্যা করা হয়। তারপর পূর্ব দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক থেকে অকাতরে সে বাজারের মধ্যখানে আমরা ছিলাম। অসংখ্য মানুষ সেই বাজারে ছিল ওই দিন। চারিদিক থেকে গুলি বর্ষণ শুরু হলো, শুধু এলো বাজারে গুলি শুরু হলো। সেই গুলিতে মানুষ এই যে ছুড়ে পড়তে শুরু করলো গুলির আওয়াজে এবং গুলি খেয়ে অনেকে পড়ে গেল। শেষ পর্যন্ত দেখতে পেলাম যে টোটাল যে মুক্তিযোদ্ধা সহ এবং অর্ধের ভাগে বিশিষ্ট পার ব্যবসায়ী সুলতান ভূঁইয়ার ভাই ছোট ভাই হাকিম ভূঁইয়া এবং তার একমাত্র সন্তান ইঞ্জিনিয়ার তাকে হত্যা করা হয় বাজারের মধ্যখানে। তারপর চারিদিকে এলোপাতারি গুলি করে, এলোপাতারি গুলিতে প্রায় 85 জন লোককে মানে এক সন্ধ্যার পরে দেখা যায় এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। সে দৃশ্য আমি দেখেছি, সারা আকাশে শুধু আগুনের গোলা ছাড়া কিছুই দেখতে পাই নাই। সে বাজারে ছিলাম আমি, আমার বাবা, আমার মেজো ভাই, আমরা ভাগ্যক্রমে বেঁচে যাই। এবং সেই করুণ দৃশ্য যে চারিদিকে মানুষের যে চিৎকার, যে সবাই ভাবছিল যে এই বাজারে আজকে আর কোনো লোক জীবিত নাই, শুধু 85 জন লোককেই সেখানে এই গণহত্যা করা হয়। এই গণহত্যার পর পাঞ্জাবিরা এখান থেকে চলে যায়। আমাদের পক্ষ থেকে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাদের এই প্রশ্নে অত্যন্ত আনন্দিত হইলাম, তোমাদের এই প্রশ্নগুলি আমাকে করাতে অত্যন্ত আনন্দিত। এবং তোমরা অনেক কিছু জানতে পারলা মুক্তিযুদ্ধ সম্পর্কে। এই বিষয়ে তোমাদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।